ঘরে বাইরে সব জায়গায় যেন টিকে থাকতে পারি ঠিক সেভাবেই আমার মা আমাকে কাজ শিখিয়েছেন শিখিয়ে দেবার পরও এখন প্রতিদিন মাকে কত কাজে লাগে আমি যতদিন বেঁচে আছি ঠিক এভাবেই মায়ের কাছে কাজ শিখে যেতে চাই আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজকে বেশ সকাল সকাল বেশ অনেকগুলো কাপড় ধুয়ে মেলে দিয়েছি এখন তো এত পরিমাণে রোদ কাপড় শুকাতে খুব বেশি সময় লাগে না আর আজকে হেল্পিং হ্যান্ড আপাকে কাপড় ধোয়া থেকে একটু ছুটি দিব আপা যেহেতু ছয় রোজা করছেন তাই সেরকম ভারী কোনো কাজ আপার জন্য রাখিনি আর এদিকে সিজদার নানুমনি চলে এসেছে বাসায় আমি সিজদাকে তার নানুর কাছে রেখে একটু গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর এবারে মাসালা আমার মানি প্লান্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রতিবারই দেখা যায় যে ডালগুলো যখন আমি মাটিতে পুঁতে দিই এরপর একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে খুব বেশি ভালো গ্রোথ হতো না তবে আলহামদুলিল্লাহ এবার প্রচণ্ড রোদেও আমার মানি প্লান্টগুলো ভালো আছে তবে যখন বারান্দায় প্রচণ্ড রোদ আসতো তখন আমি দেখা যেত যে একটু এগুলোকে ছায়া রেখে দিতাম আর বারান্দায় আসলে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার এই পুঁইশাকের পাতাগুলো দেখতে তো সুযোগ পেলে এগুলোকে একটা একটা করে টেনে নিয়ে তার হাড়িপাতিলের ভেতর রেখে দেবে এবং রান্নাবাটি খেলবে এবার ইচ্ছে আছে আমার সব টপগুলোতে সবজি গাছ লাগানোর সেটা হতে পারে পুঁইশাক অথবা মরিচ গাছ সেই সাথে হতে পারে করলা গাছ ছোট্ট একটা পাতাবাহারির ডাল বুনেছিলাম সেখান থেকে এত সুন্দর পাতা হয়েছে আর সেই সাথে কিন্তু কোথা থেকে জানি অনেকগুলো মরিচের চারাও হয়ে গিয়েছে তবে মরিচ গাছ বলতেই আমার কাছে বেশি ভালো লাগে বোম্বাই মরিচের গাছ আমাদের ছাদে মাসালা এত সুন্দর কিছু মরিচ গাছ হয়েছে ছোট্ট ছোট্ট গাছ কোনো পাতা নেই তবে মরিচে ভরপুর অনেকেরই কিন্তু দেখছি ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছেন তখন আসার পর গাছগুলোকে আর জীবিত অবস্থায় পাননি দেখে কিন্তু খুবই খারাপ লেগেছে আসলে এত বেশি গরম আমার বারান্দার গাছগুলোতেই প্রতিবেলা বা প্রতিদিন বেলা করে পানি দিলেও দেখা যাচ্ছে যে কিছুটা সময় পরেই একদম মৃতপ্রায় অবস্থা হয়ে যাচ্ছে আর এদিকে আমার সিজদা মামুনি কিন্তু চলে এসেছে কেননা আমার গাছে পানি দেওয়া দেখলেই তাকে দৌড় দিয়ে চলে আসতে হবে আর এখন বড় হচ্ছে তো যা দেখে তাই অনুকরণ করার চেষ্টা করে শুধু কিন্তু কাজকর্ম নয় আমরা যেভাবে হাসি দেখা যায় যে ঠান্ডা লাগলে যখন আমাদের কাশি হয় আমরা মুখ ধরে কাশতে থাকি ও ঠিক সেভাবেই কাশতে থাকে বা ও যদি কোনো একটা ভুল কাজ করে তখন আমি মাথায় হাত দিয়ে বলি আল্লাহ ও ঠিক তখনই বলে আন না। আর প্রচণ্ড গরমে কিন্তু এরকম টাক্কুবেল করে দিয়েছি আর এত বেশি ঘাম হয় তাই আসলে চুল ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আর নতুন জামা জুতা সব পরে কিন্তু রেডি নানু বাসায় যাওয়ার জন্য আর মা নিয়ে চলে গিয়েছে বাসায় আর আমি এদিকে একটু আরাম করে সব কিছু গুছিয়ে নিচ্ছি খুব স্বস্তিতে কিন্তু আমি বিছানাটা গোছাতে পারি না কারণ এই শলার ঝাড়ু দেখলেই তাকে ঝাড়ু দিতে হবে আর এরপরে আমার মার বাসায় যেহেতু অনেক বেশি গরম তাই মা নিয়ে চলে এসেছিলো যেহেতু অনেক বেশি ঘাম ছিল ঘাম থেকে আবার ঠান্ডা লেগে যেতে পারে আল্লাহ না করুক নানি এবং নাতনিকে আমার রুমে বসিয়ে দিয়েছি আর শিষদা তো তার রাজ্যের খেলনা নিয়ে বসেছে নানুমণির সাথে খেলতে তাই ভাবলাম যে আমার রান্নার কাজটা একটু এগিয়ে রাখা যাক প্রতিদিনই দেরি হয়ে যায় রান্না বান্না করতে আবার কখনো কখনো দেখা যায় রান্নাগুলো খুব সুন্দর করে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ারও করতে পারি না আমার বাসায় যখন কেউ থাকে না যখন একা একা রান্না করি তখন দেখা যায় সিজদা গুটি গুটি পায়ে হেঁটে এসে আমার রান্নাঘরে যে পিড়িটা রাখা আছে সেখানে এসে বসে এই দৃশ্যটা দেখে আমার একটা কথা খুব মনে পড়ে আমার মা যখন রান্না করতেন তখন আমি কখনো কখনো পাশে দাঁড়িয়ে থাকতাম আর বেশিরভাগ সময় পিড়িতে বসে বসে মার সাথে গল্প করতাম মা দাঁড়িয়ে রান্না করছে আর আমি পিড়িতে বসে আছি কতই দিন যাচ্ছে আমি আমার অনেক অ্যাক্টিভিটিস আমার সিজতা মামুনির মধ্যে দেখতে পাচ্ছি সিজতা এখন বসে পড়েছে তার মামার ছোট্ট ছোট্ট খেলনা গাড়িগুলো নিয়ে আজকে আমার এই ব্লগে এই অংশটা না হয় সিজদার পয়েজি থাকুক ওর কণ্ঠে বাবা ডাক্তার শুনতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে সেটাকে আমি আর মিউট করিনি এদিকে চলে এসেছি সংসারের বাকি কাজে দেখলাম যে নীরের রুমটা অনেক বেশি গরম হয়ে রয়েছে তাই আমি একটা ভেজা কাঁথা এভাবে নেড়ে দিয়েছি তাতে কিন্তু ঘরটা অনেক বেশি ঠান্ডা হবে আর অন্যদিকে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে এবারে বসাচ্ছি ডাল আজকের মেনুতে কিন্তু শুধুমাত্র ডাল নয় আজ রান্না করব খুবই মজার আমার বাসার সবার খুবই পছন্দের আম ডাল এদিন বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে নাসরিন আপু রান্না করছিলেন আম ডাল দেখে যেন লোভ সামলাতে পারছিলাম না আবার টেস্ট অ্যান্ড টেস্ট উইথ সালমা চ্যানেলে সালমা আপু কিন্তু খুবই মজার স্বাদের একটা আমের শরবত আঙ্কেল এবং আন্টিকে তৈরি করে খাওয়াচ্ছিলেন খুবই ভালো লাগছিল সেই দৃশ্যটা দেখতে আমি জানি আঙ্কেল আনটি অবশ্যই শরবতটা অনেক বেশি উপভোগ করেছেন এবং আরও বেশি তাদের কাছে উপভোগ ছিল এই জন্য যে সালমা আপুর নিজে হাতে তৈরি ছিল সেই শরবতটা এদিকে চলছে টুকটাক কাটাকুটি আর অন্যদিকে তরকারিটাও মোটামুটি বসিয়ে দিব আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন থেকে মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্নাগুলো দেখতাম এবং মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করতাম আর আমি একটু রান্না করতে গেলে তো মা খুবই টেনশনে থাকতো হাত পুড়িয়ে ফেলে কিনা গরম ছ্যাঁকা লাগে কিনা জীবনের কোথাও কোনো কাজে যাতে আটকে না যাই ঠিক সেভাবেই মা আমাকে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এতটা শেখার পরও যেন এখনও প্রতিনিয়ত শিখছি আর জীবনের বাকিটা সময় ঠিক এভাবেই আমি শিখে যেতে চাই এখন যখন রান্না করতে গেলে হাতে গরম ছোঁয়া লাগে তখন মাঝে মাঝে মনে হয় একটা সময় আমার সিজদামা অনেক বড় হয়ে যাবে তার নিজের একটা সংসারের হাল ধরতে হবে তাকে এই কষ্টটা এই যে রান্না করার যে কষ্টটা বলছি সেটা কি সে নিতে পারবে মাঝে মাঝে এটাও চিন্তা করি যে আমার মা যেরকম একই বিল্ডিংয়ে থাকেন আমরা একই সাথে থাকি মেয়েকে যেখানে বিয়ে দিব আমিও সেই বিল্ডিংয়ে চলে যাব। জানি অনেকটা অবাস্তব কথাবার্তা হয়তোবা যুক্তিসঙ্গত নয় তারপরেও ইচ্ছেটা পোষণ করা আর কি মেয়েরা তার বাবা সংসারে অবশ্যই মেয়ে আদরের মেয়ে আর অন্য সংসার বা হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি নিয়ে যখন থাকে তখন সে হয়ে যায় বৌমা মেয়েরা কীভাবে যেন সেই দায়িত্বটা ঠিকই নিতে পারে বা পরিবেশ পরিস্থিতি তাকে সেই দায়িত্ববান হতে আসলে শিখিয়ে দেয় মা ব্যাপারটাই আসলে অন্যরকম এত যত্ন করে এত ধৈর্য ধরে কেউ আসলে কখনো কাজ শেখাবে না আর যখন বিয়ের আগে সবসময় মা আমাদের কথাটাই ভাবতেন তখন কিন্তু অনেক বেশি বকাবকি করতাম নিজে কেন ভালো এক টুকরা মাংস খায় না বা নিজে কেন ভালো এক টুকরা মাছ খায় না বা হাতে টাকা আসলে কেন সব সময় সব কিছু সন্তানের জন্য কিনতে হবে নিজের শখ আল্লাহটা কিন্তু আমাদের সেই যুগের মায়েরা তেমনভাবে মেটাতেন না বিয়ের আগের কথা তো বললাম এবার বিয়ের পরের একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আজকে যখন শাক এই কেটে বেছে একদম ধুয়ে নিচ্ছিলাম তখন সেই ঘটনাটা খুব মনে পড়ল এত পরিমাণে শাক দেখে আমি অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে ফেলেছিলাম শাকটা যে একদম লবণের সাথে নরম হয়ে অল্প একটু হয়ে যাবে সেটা চিন্তারই বাইরে ছিল তো বিয়ের পরে রান্নার বিষয় নিয়ে এই মজার ঘটনাটা আমার প্রায় মনে পড়ে এবং নিজে নিজেই খুবই হাসি তা আপনাদের যদি থাকে যে রান্না নিয়ে মজার কোনো ঘটনা বা এক্সপেরিয়েন্স তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা ওই যে বাংলা সিনেমার নাম বা একটা ডায়লগ আছে না ভালোবাসা দিবি কিনা বল আপনাদেরকে তো আর সেভাবে বলতে পারি না লাইক দিবেন কিনা না বলেন তারপরও একটু অনুরোধের সুরেই বলতে চাই যদি আমার আজকের এই ব্লগটা আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি আর এদিকে আমার খুবই লোভনীয় এবং বহু আকাঙ্ক্ষিত আমডাল রান্না কিন্তু একদম কমপ্লিট আজকে যা কিছু রান্না করছি সেগুলো দিয়েই ইনশাল্লাহ আমাদের বাসার সবার ইফতারের ব্যবস্থা হয়ে যাবে আর এই শাকগুলো যখন একদম সেদ্ধ করে নিচ্ছিলাম তখন এত সুন্দর সুঘ্রাণ পাচ্ছিলাম আর এগুলো কিন্তু আমার নানুবাড়ির শাক অনেক বেশি তাজা সেই জন্যই হয়তো এতটা সুঘ্রাণ পাচ্ছিলাম শাকের জন্য এবার রসুন পেঁয়াজ আর একটু শুকনো মরিচ দিয়েছি আর শাকে কেন জানি আমার কাছে এই ভাজা পেঁয়াজ এবং রসুন এগুলো খেতে একটু বেশি ভালো লাগে পিজ্দা কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করে তবে অবশ্যই সেটা কোনো ডাটা জাতীয় খাবার হতে হবে যেমন ডাটা শাক বা পুঁই শাকের ডাটা এটা ওর ভীষণ রকমের ভালো লাগে আর এদিকে একে একে আমার সমস্ত রান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট এবং আমি একদম টেবিলে সার্ভ করে দিয়েছি আর পুরো বছরের জন্য আমি যে মরিচের গুঁড়োগুলো ভাঙিয়ে নিয়েছিলাম সেগুলোই এখন একটু বয়ামে ভরে নিচ্ছি আমার বিয়ের পর থেকে যখন আর কি আমার শাশুড়ি মা চলে গিয়েছেন আল্লাহটাকে সারা দিয়ে এরপর থেকে আমাকে হলুদ মরিচ এই যে ধনিয়া ভাঙানো এগুলো নিয়ে কোনো ঝামেলায় পোহাতে হয়নি একদম বাজার থেকে কিনে আনা সেগুলোকে ধুয়ে অথবা রোদে শুকানোর যে প্রসেসটা রয়েছে সবটাই করেছেন আমার বাবা এবং মা এটাই মরিচের গুঁড়াটা খুব সুন্দর করে ভাঙিয়ে এনেছিলেন বাবা মা এবং বাবা দুজনেই আসলে আছেন বলে আমাকে কোনো কিছু নিয়েই যেন আর দুশ্চিন্তা করতে হয় না আল্লাহর কাছে সব সময় চাই তারা অনেক বছর বেঁচে থাকুক অন্তত আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তারা এই পৃথিবীর বুকে থাকুক আল্লাহ সব বাবা মাকে অনেক বেশি ভালো রাখুক এদিকে ইফতারের জন্য একটু ফ্রুটস কেটে নিচ্ছিলাম আমার এবং সিজদার খুবই পছন্দের এই তরমুজ সিজদাকে পেটে নিয়ে কত খাবার যে খেয়েছি তার মধ্যে এই ফলটা ছিল আমার খুবই পছন্দের গত ফ্লকে যখন আমি বলছিলাম যে প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে টক খাবার আমি খেয়েছি এবং সেটা আমার ভীষণ পছন্দের তালিকায় ছিল তখন কোনো একজন আপু বলেছেন যে তার প্রেগনেন্সিতে উনি টক খাবারটা একদমই খেতে পারতেন না যার ফলে উনার অনেক শখের একটা বিজনেস আচারের বিজনেসটা বন্ধ করে দিতে হয়েছে আমরা হয়তো প্রেগনেন্সিতে কম বেশি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই যেমন আমার এত প্রিয় দুধ চা সেটা কিন্তু আমি আমার প্রেগনেন্সিতে একদমই খেতে পারতাম না তো আজকে ভেবেছিলাম যে ইফতারে ভাত তরকারি সবজি যা কিছু রান্না করেছি সেই সাথে তরমুজ দিয়ে হয়ে যাবে তবে রোজা রাখলে যা হয় আর কি এটা ওটা খেতে মনে চায় তো আমরা যখন গতবার ঈদের ছুটিতে সাভারে বেড়াতে গিয়েছিলাম আমরা তো খালামুনির বাসায় গিয়েছিলাম তার পাশে কিন্তু আমার একজন কাকিমা থাকেন উনি হচ্ছেন আমাদের আফরোজা কাকি এবং যার সূত্রে আসলে কাকির সাথে পরিচয় তিনি হচ্ছেন আমাদের রোকেয়া ভাবি সম্পর্কে উনি আমার যা হন কাকির বাসায় যখন গিয়েছিলাম খুবই মজার এবং দারুণ স্বাদের একটা খুবই সিম্পল ওয়েতে রান্না করা নুডলস খেয়েছিলাম তো মনে হলো যে আজকে ইফতারের মেনুতে সবার জন্য সেভাবেই রান্না করি তো খেয়ে যখন ভালো লেগেছে তখন কিন্তু আমি কোন নুডলসটা রান্না করেছে এবং কি কি সবজি বা কোন ইনগ্রিডিয়েন্টস দিয়েছে সব কিছু জেনে এসেছিলাম কাকির রান্নাটা আসলেই অনেক বেশি চমৎকার ছিল তবে আজকে বলতে চাই ভাবি তুমি অনেক সময় হয়তো আমার ব্লগ দেখে থাকো আমি জানি সেটা হয়তো কমেন্ট করো না আজকে যদি এই ব্লগটা তুমি দেখে থাকো আমি কিন্তু অবশ্যই তোমার একটা কমেন্ট চাই আসলে কাকি হচ্ছেন মা সমতুল্য আর মায়েদের রান্না তো সবসময় অনেক বেশি বেস্ট হয়ে থাকে তাই হয়তো বা এই সিম্পল নুডলস অল্প একটু টমেটো কুচি আর সেই সাথে ধনিয়া পাতা কুচি এর সংমিশ্রণে হয়ে গিয়েছিল দারুণ একটা খাবার আর এই দারুণ একটা খাবার শেয়ার করার মাধ্যমেই শেষ করতে হচ্ছে আমার আজকের ফ্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীতে নতুন কোন ফ্লগে সেই পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য